Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সোনা হ্যাঁ, তোমার বাবা সদগতি আজই করে এলা, এবার তোমার একটা গতি করতে চাইছে। সোহাগ করে কান্দে গেলাম, তো ছটকা মেরে সরিয়ে দিলে, হাত বাড়ালে পাবো না তা কখনো হয় ফুল দেখি। এবার তোমার মুখে সবাই যাতে থুতু ছেটায় এই ব্যবস্থা করবো। কে চিন্তা করছে? ও আপনি চিনবেন না, খুশিরা। কি হয়েছে সুশীলা? লটা ঘরে ঢুকেছে। ঘরে ঢুকেছে মানে? মানে বাপ মরে যাওয়ার পর সুশীলা ও লটার সম্পত্তি। আর কোনোদিন যদি এমন জঘন্য কাজ করতে আসিস না, চোখের টুকরা দেবো তোর, বুঝিস? শশের বাচ্চা, তোর বাপ তো অনেক রায় দেয়, আমার রায়টা তোকে পরে শোনাবো, আমার ভোগ আমি ঠিক আদায় করে নেব। ওটা একটা স্কাউন্ডেল, একটু সাবধানে থাকবেন। একটা মিস্ত্রি পাঠিয়ে দেবো, দরজাটা লাগিয়ে নেবেন। শুনুন, শকুনের দল দরজা ভাঙতেও জানে। তাহলে নিজের কানেই তো শুনলে নকি বলে গেল, আপনি চলে গেলে ও আবার আসবে। দয়া করে আমাকে বাঁচান, আপনার পায়ে পড়ি, যেখানে হোক আমাকে নিয়ে চলুন এখান থেকে। কিন্তু কোথায়? এখানে যদি আপনি আমাকে রেখে যান, নিজেকে নিজে শেষ করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। হ্যাঁ বাবু, মেয়েটাকে আপনি নিয়ে যান, আপনার বাড়িতে একটা ঝিয়ের কাজ দিন, তাহলেও মেয়েটা মানিক যদি বেঁচে থাকবে। লটার হাত থেকে ওকে এখানে রক্ষা করার কেউ নেই। সবই তো শুনলি, এখন কি করা যায়? থানায় নিয়ে চল। আরে থানার লোকেরা মেয়েটা যেখানে ছিল আবার সেখানে পৌঁছে দেবে। তাহলে কোনো অনাথ আশ্রম? অনাথ আশ্রম নিয়ে মাঝে মাঝে কাগজে যা বেরোয় তাতে। তাহলে কি করবি? মেয়েটাকে নিয়ে খুবই বিপদে পড়লাম জানিস। আরে কোথায় যাচ্ছে দেখ, এই কোথায় যাচ্ছ? আপনি আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন, আমি আর আপনাকে বিপদে ফেলবো না। কিন্তু কোথায় যাচ্ছ তুমি? যেখান থেকে এসেছিলাম সেই সাপের খাঁচায়। মানে ওই বস্তিতে? ভালোভাবে বাঁচবো বলে মানুষের মতো বাঁচবো ভেবে এসেছিলাম, কিন্তু দাঁড়াও, তোমাকে যখন ওখান থেকে একবার নিয়ে এসেছি তখন ফিরে যাবার প্রশ্ন আসে না, একটু অপেক্ষা করো। দেখ আমার ওখানে যে নিয়ে যাবো তারও কোনো উপায় নেই, ফ্যামিলি স্ট্যাটাস আভিজাত্য ছাড়া ওখানে কিচ্ছু জানে না, একটা বস্তির মেয়ে কি রিয়াকশন হবে বুঝতেই পারছিস। তুই একটা কাজ কর,
মেয়েটা আপাতত আমাদের বাড়িতে থাকুক, তারপর আমরা সবাই মিলে ভেবেচিন্তে যা ঠিক করব তাই হবে। খুব ভালো হয়, তবে তার আগে কাবেরী বুদির সঙ্গে একবার কথা বলা দরকার, তার মতামত। ওরে বাবা তুই চুপ কর তো, নিজের বউকে না জেনে কি আর আমি এত বড় সাহস দেখাচ্ছি? ঠাকুরপো তোমার আবিষ্কার ফ্যান্টাস্টিক। মানে? মানে তোমার সুশীলা। তোমার সুশীলা, তোমার সুশীলা। এই সুশীলা আয় এদিকা, এটা এখানে রাখ, রাখ। শুন, রণবীরের সামনে তখনকার মতো তোকে একটা মেমারি টেস্ট দিতে হবে, ভালো করে আমি যেগুলো বলছি মন দিয়ে শুনবি। হ্যাঁ, পিটি উষা, সোভিয়েত উৎসব, ব্যাগ ভলি, রবীন্দ্রনাথ, 15th August, গাভাস্কার, কংস, গুগলি, নে বল, সব পরপর ঠিক ঠিক বলবি, বল। পিটি উষা, সোভিয়েত উৎসব, ব্যাগ ভলি, রবীন্দ্রনাথ, 15th August, গাভাস্কার, কংস, গুগলি। আমার মনে হয় সুশীলাকে ভালো করে পড়ালে ও প্রাইভেটে পরীক্ষা দিতে পারবে। কিন্তু পড়াবে কে? যে আবিষ্কার করেছে সে। তুমি আমার কাছে পড়বে? সেদিন বলেছিলে না, ভালোভাবে বাঁচতে চাও, মর্যাদা নিয়ে বাঁচতে গেলে পড়াশোনাটা ভীষণ দরকার। আপনি আমাকে সাহায্য করলে আমি সব পারব। এ কি হঠাৎ প্রণাম কেন? আমি একটা বস্তির মেয়ে, আপনি আমার জন্য যা করেছেন। তোমার মধ্যে কি আছে তা তুমি নিজেই জানো না, জন্ম যেখানেই হোক সুযোগ পেলে একটা মেয়ে অনেক বড় হতে পারে।